জয় বাংলা। কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত পরিষদের অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 1 ডিসেম্বর দুপুর 12টায় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহিনুল হক মার্শালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও ভারপ্রাপ্ত ডিডিএলজি জাহিদ ইকবাল। এতে জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল বলেন, বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারকে ভালোবাসার জালে আবদ্ধ করে রেখেছেন, তাই সবাইকে সাথে নিয়ে আধুনিক জেলা পরিষদ রূপান্তর করা হবে। আজকে সভা, এই সভার মধ্য দিয়ে আজকে আমাদের যাত্রা শুরু। আজকে থেকে আমাদের এই কমিটির মেয়াদ শুরু হবে এবং আজকে থেকে আমি সিগনেচারি পাওয়ার, যেটা বলে ক্ষমতা, পরিপূর্ণ ক্ষমতা আজকে আমি আসলে আমরা এখানে নতুন আর পুরাতন মিলিয়ে সমন্বয়ে আজকের এই পরিষদ। এবং আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে সবাইকে নিয়ে, যেহেতু এটা পর্যটন নগরী এবং কক্সবাজার ডিস্ট্রিক্ট বলতে একটা আলাদা, বাংলাদেশের মধ্যে বিভাগের পরে একটা ডিস্ট্রিক্ট কক্সবাজার, দীর্ঘতম সমুদ্র সৈকত। দেশের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান শাহিনুল হক মার্শালের নেতৃত্বে জেলা পরিষদকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সদস্যরা। আপনাদেরকে আমরা গ্যাজেট হওয়ার পরে শপথ শেষে আমাদের এটা প্রথম সভা, আমি জেলা পরিষদ সম্মানিত চেয়ারম্যান এবং যোগ্য বিচার যোগ্য প্রসরী শহীদুল ইসলাম মার্শালকে ধন্যবাদ জানাচ্ছি। না, আমরা নির্বাচিত হওয়ার পরে শপথ করব, আজকে প্রথম সভা, তো আমরা আশা করতেছি অনেকটা এই জেলা পরিষদটা নিট্টিপের মতো আগে যে দিনগুলো গিয়েছেন, এখন আমরা সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে নিয়ে বাকি আমাদের নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কিছু কমিটমেন্ট দিয়েছি। 5 বছরে আশা করছি চেয়ারম্যান মহোদয় সহ সম্মিলিত মিলে আমরা কমিটমেন্টগুলো ইনশাআল্লাহ পূরণ করব। কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশা, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, জেলা পরিষদ সদস্য আবু তৈয়ব, মাহমুদুল করিম মাদু, ফরিদুল আলম, জাফর আলম, হুমায়ুন কবির চৌধুরী, আরিফুল ইসলাম, নুরুল ইসলাম ভুট্ট, শহীদুল ইসলাম মুন্না, এইচ এম শওকত, মহিলা সদস্য আশরাফ জাহান কাজল, হুমায়রা বেগম, তানিয়া আফরিন, কক্সবাজার পৌরসভার প্রতিনিধি কবি শামীম আক্তার ও চকরিয়া পৌরসভার প্রতিনিধি কাউন্সিলর ইফতেকার উদ্দিন হানিফ। পরে বিজয়ীর মাস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা। নিউজ ডেস্ক, সিসিএন, কক্সবাজার।